হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এনাদার ভিডিও বন্ধুরা গতবারের ট্রান্সলেশন ভিডিওতে তোমাদের একত্রিশ নম্বরটা একটা হোম টাস্ক হিসেবে দিয়েছিলাম তো তোমরা সবাই ওটা অবশ্যই কমেন্টের অ্যান্সারটা জানিয়েছো বেশিরভাগই ভালো হয়েছে যাতে কারেকশনের প্রয়োজন ছিল করে দিয়েছি তো আজকের ভিডিওতে আমরা সেই একত্রিশ নম্বরটা নিয়ে আলোচনা করবো এবং এই ভিডিওর শেষে তোমরা আরেকটা টাস্ক পাবে যেটা তোমরা কমেন্ট করে জানাবে তাহলে চলো আজকে আমরা একত্রিশ নম্বরটা দেখে নিই তাহলে প্রথমে আমরা এই পুরো পেজটা পড়বো এবং তারপরে প্রত্যেকটা লাইন ধরে ধরে ট্রান্সলেশন করবো চলো পড়া যাক দেহ শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহাত্মা নানক আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন তিনি জাতিতে ক্ষত্রিয় অতি শৈশবকাল হইতেই তিনি ধর্মপ্রাণ ও পরোপকারী ছিলেন তাঁহার পিতার আর্থিক অবস্থা স্বচ্ছল ছিল না তিনি নানককে বাল্যকাল হইতেই অর্থোপার্জনের চেষ্টা করিতে উপদেশ দিতেন কিন্তু নানক দেশে দেশে ঘুরিয়া বহু সাধু সন্ন্যাসীর সহিত মিশিলেন ও নানা শাস্ত্র পাঠ করিলেন এই সমস্ত আলোচনার ফলে তিনি বুঝিলেন ঈশ্বর এক তো পেসেজটা মোটামুটি সোজা রয়েছে চলো দেখা যাক দেখো প্রথম কি আছে শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহাত্মা নানক আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে পাঞ্জাবের জন্মগ্রহণ করেন দেখো এটা বিশেষ কিছুই টাপ নয় কিন্তু তোমরা অনেকে ভুল করেছ যে আগে কী লিখে দিয়েছ যে দ্য ফাউন্ডার অফ শিখ কমিউনিটি মহাত্মা নানক কিন্তু আমরা যখন নাউন অ্যান্ড অ্যাপোজিশান গ্রামারে শিখি তো সবসময় কিন্তু আমাদের যে নাউনটা সেটা সবসময় প্রথমে বসে এবং তারপরে তার অ্যাপোজিশনটা বসে অ্যাপোজিশন মানে তার গুণাবলীটা কেমন তো এখানে আমাদের গুণাবলী হচ্ছে এই শিখ সম্প্রদায়ের তা আর ব্যক্তি হচ্ছে বা নাউন হচ্ছে এই মহাত্মা নানক তাহলে আমাদের মহাত্মা নানক কমা দিয়ে এটা লিখতে হবে তাহলে ঘুরিয়ে বললে কি হবে যে মহাত্মা নানক কমা শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জন্মগ্রহণ করেন আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে পাঞ্জাবে তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা নিই তাহলে মহাত্মা নানক তাহলে মহাত্মা নানক কমা এর কোয়ালিটি কি না শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা তাহলে প্রতিষ্ঠাতা মানে কি ফাউন্ড থেকে আসছে ফাউন্ডার তাহলে কী হবে দ্য ফাউন্ডার অফ দ্য শিখ কমিউনিটি শিখ কমিউনিটি শিখ সম্প্রদায় দ্য ফাউন্ডার অফ দ্য শিখ কমিউনিটি দ্য শিখ কমিউনিটি শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহাত্মা নানক জন্মগ্রহণ করেন তা তোমরা জানো এটা ওয়াজ বর্ন করতে হবে এটা করে দিই তাহলে ওয়াজ বর্ন তাহলে জন্মগ্রহণ করেছিলেন ওয়াজ বর্ন কত সালে আঠারোশো সালে আর পাঞ্জাবে দেখো তোমরা অনেকে করেছিলে যে প্রথমে ডেটটা বসিয়ে দিচ্ছ অর্থাৎ আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দ তারপরে পাঞ্জাব দিচ্ছ যেহেতু বাংলা তো ওরকমই আছে কিন্তু ইংরেজিতে আমাদের একটা অর্ডার মেনটেন করতে সেটা হচ্ছে এম পি টি তোমাদের অনেকবার বলেছিলাম এম মানে হচ্ছে মেনার পি দিয়ে হচ্ছে প্লেস টি দিয়ে হচ্ছে টাইমিং অর্থাৎ এখানে অ্যাডভার অব মেনার বসবে তারপরে অ্যাডভার প্লেস তারপরে অ্যাডভার ভ টাইম কেমন তাহলে আমাদের এখানে প্লেসটা আছে তাহলে প্লেসটা হবে পাঞ্জাব তাহলে কী হবে বর্ন ইন পাঞ্জাব তাহলে বর্ন ইন পাঞ্জাব এবারে দেব সালটা আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে তাহলে ইন দ্য ইয়ার বা ইন এইটিন সিক্সটি নাইন করলে হবে আর একটা আমাদের এডি বসাতে হবে যেটা তোমরা অনেকেই দাও নি এডি মানে কি অ্যানোডমিনি তার মানে খ্রিস্টাব্দে যিশু খ্রিস্টের পরে তাহলে এডি বসাতেই হবে তাহলে পরেরটা দেখো তিনি জাতিতে ক্ষত্রিয় অর্থাৎ তিনি ছিলেন জাতিতে ক্ষত্রিয় তাহলে হি ওয়াজ ক্ষত্রিয় ক্ষত্রিয়টা ক্ষত্রিয় হবে হি ওয়াজ ক্ষত্রিয় বাই ক্লেন তোমরা অনেকে কাস্ট করেছো কিন্তু কাস্ট মানে ঠিক ওই সেন্সটা আসছে না এখানে ওই বংশ পরম্পরা ব্যাপারটা আছে তাই না তাহলে হি ওয়াজ এ ক্ষত্রিয় বাই ক্লেন তাহলে কী হবে হি ওয়াজ তাহলে হি ওয়াজ এ ক্ষত্রিয় ক্ষত্রিয়টা ক্ষত্রিয় হবে ক্ষত্রিয় বাই ক্লেন অর্থাৎ জাতির দিক থেকে বা বংশের দিক থেকে বাই ক্লেন তারপরে দেখো অতি শৈশবকাল হইতেই তিনি ধর্মপ্রাণ ও পরোপকারী ছিলেন প্রথমে এই দুটোর মানেটা জানো ধর্মপ্রাণ মানে কি যার ধর্মের প্রতি বিশেষ টান রয়েছে তাই তো তোমরা করতে পারো রিলিজিয়াস মাইন্ডেড যে দেওয়া আছে এখানে তার রিলিজিয়াস মাইন্ডেড আর পরোপকারী মানে কি আর পরোপকারী মানে হচ্ছে বেনে ভোল্যান্ড তোমার মনে করছে অল সেটা হবে ওল্টুরিস্ট মানে অনেকটা হচ্ছে সেই পরার্থবাদী অর্থাৎ যিনি অপরের হিতের জন্য চিন্তা ভাবনা করেন অর্থাৎ এখানে কিন্তু ওই চিন্তা ভাবনার ব্যাপারটা বেশি আসছে অর্থাৎ কাজ করুক না করুক কিন্তু অপরের ভালোর জন্য সে চাইবে কিন্তু পরোপকারী মানে হচ্ছে অপরের জন্য কাজ করা এখানে ওই সেন্সটা বেশি আসছে তাহলে আমাদের ওই বেনে ভলেন ওয়ার্ডটা এখানে বেটার হবে তাহলে এরপর আমাদের সাবজেক্টটা দেখবো আমাদের সাবজেক্ট হচ্ছে তিনি ছিলেন তাহলে হি ওয়াজ হি ওয়াজ এ রিলিজিয়াস মাইন্ডেড অ্যান্ড বেনেভোলেন পার্সেন তাই তো ফ্রম হিজ চাইল্ডহুড অতি শৈশবকাল থেকে অতি শৈশবকাল হইতে তাই তো তাহলে করে দিই হি ওয়াজ তিনি ছিলেন তিনি ছিলেন কি না ধর্মপ্রাণ তাহলে হি ওয়াজ এ রিলিজিয়াস মাইন্ডেড হি ওয়াজ এ রিলিজিয়াস মাইন্ডেড ধর্মপ্রাণ এবং পরোপকারী ব্যক্তি তাহলে অ্যান্ড বেনেভোলেন পার্সেন তাই তো অ্যান্ড বেনিভলেন্ট পার্সেন বেনিভোলেন্ট পার্সেন তোমরা যদি পার্সেনটা না দাও তাহলে এখানে এটা কিন্তু দেওয়া চলবে না তাহলে সেক্ষেত্রে অত হি ওয়াজ রিলিজিয়াস মাইন্ডেড অ্যান্ড বেনিভোল্যান্ট তাহলে অতি শৈশবকাল হইতেই তাহলে ফ্রম হিজ ভেরি আর্লি চাইল্ডহুড যেহেতু হইতেই দেখো হস্যই আছে হস্যই মানে ভেরি ওয়াটে দিতে হবে তাহলে ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড ফ্রম তাহলে ফ্রম হিজ ভেরি ভেরি চাইল্ডহুড বা ভেরি আর্লি চাইল্ডহুড করলে কিন্তু হতো তারপরে দেখো তাহার পিতার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না সচ্ছল মানে এখানে বুঝতে পারছো যে অর্থের ব্যাপার তাই তো তোমরা এটা ভাবুক করতে পারো যে হিজ ফাদার ওয়াজ নট সো ওয়েলদি সেটা হবে কেমন বা এখানে যদি পয়েন্ট দেখো তাহলে দেখো আছে যে ওয়াজ নট ওয়েল অফ ওয়াজ নট ওয়েল অফ তাহলে আমরা এটা ইউজ করে দিচ্ছি তাহলে দ্য আর্থিক অবস্থা অফ হিজ ফাদার তা আর্থিক অবস্থা মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন তাহলে দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফাদার সচ্ছল ছিল না তাহলে ওয়াজ নট ওয়েল অফ তাহলে কী হবে দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফাদার তার বাবার আর ওয়াজ নট ওয়েল অফ ওয়াজ নট ওয়েল অফ সচ্ছল ছিল না ওকে হয়ে গেল তারপরে দেখো তিনি নানককে বাল্যকাল হইতেই অর্থপার্জনের চেষ্টা করিতে উপদেশ দিতেন দেখো উপদেশ দিতেন তো এখানে আমাদের ওই মানে একটা সে অফ বাস টাইপের বোঝাচ্ছে কেমন তাহলে এখানে ইউজ টু আমরা ব্যবহার করতে পারি তাহলে কি হবে যে তিনি উপদেশ দিতেন তাহলে হি ইউজ টু অ্যাডভাইস দেখো অ্যাডভাইস এটা নাউন হয় একটা হচ্ছে ভার্ব সি ই দিতে নাউন হবে আর এস ই দিয়ে হয়ে যাবে ভার্ভটা তাহলে আমরা সরাসরি এটা ইউজ করে দেবো যে হি ইউজ টু অ্যাডভাইস তিনি উপদেশ দিতেন কাকে নানককে তাহলে হি ইউজ টু গিভ অ্যাডভাইস টু নানক কি জন্য বাল্যকাল হইতেই অর্থ উপার্জনের চেষ্টা করার জন্য তাহলে টু আর্ন মানি তাই না অর্থ উপার্জন টু আর্ন মানি ফ্রম হিজ চাইল্ডহুড বাল্যকাল হইতেই তাহলে কী হবে হি ইউজ টু অ্যাডভাইজ নানক টু আর্ন মানি অর্থাৎ অর্থ উপার্জন করতে ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড তার ছোটোবেলা থেকেই ফ্রম হিজ ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড দিচ্ছি ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড পরেরটা দেখো কিন্তু নানক দেশে দেশে ঘুরিয়া বহু সাধু সন্ন্যাসীর সহিত মিশিলেন ও নানা শাস্ত্র পাঠ করিলেন লক্ষ্য করে এখানে আমাদের ভাব রয়েছে দুটো তাই তো একটা যে পাঠ করিলেন এটা আছে এই যে সহিত মিশিলেন আরেকটা হচ্ছে অসমাবিকা সেটা হচ্ছে ঘুরিয়া তো আমরা চাইলে এটাকে ভেঙে দিতে পারি তো সেক্ষেত্রে আমাদের তিনটা সমাপিকা বেরোবো কী কী না নানক দেশে ঘুরলেন বহু সন্ন্যাসীর সাথে মিশলেন এবং নানা শাস্ত্র পাঠ করলেন কমা দিয়ে করতে পারো তা আমরা আগেরটাই করি কমা দিয়ে দিয়ে সবগুলো বসিয়ে দেবো তাহলে কী করবো কিন্তু নানক দেশে দেশে ঘুরলেন দেখো এখানে লক্ষ্য করো দেশে দেশে তো গত ভিডিওতে একটা ওয়ার্ড পেয়েছিলাম দলে দলে তো সেক্ষেত্রে ইউজ করেছিলাম ইন বেসেজ তাহলে কিভাবে দেশে দেশে বা ধাপে ধাপে এরকম কিছু মানে রিপিটেশন ওয়ার্ড আছে তো এদের ক্ষেত্রে আলাদা ওয়ার্ড বসে যেমন দেশে দেশে মানে কী হবে ইন মেনি কান্ট্রিজ ইন মেনি কান্ট্রিজ তাহলে কিন্তু নানক দেশে দেশে ঘুরলেন তাহলে বাট নানক ট্রাভেলড ইন মেনি কান্ট্রিজ তারপরে বহু সাধু সন্ন্যাসীর সাথে মিশলেন তাহলে অ্যান্ড ক্যাম ইন কন্ট্যাক্ট বা ম্যাট ম্যাট করলে হবে অ্যান্ড ক্যাম ইন কন্ট্যাক্ট উইথ উইথ মেনি সেন্টস মেনি সেন্টস হলো আর নানা শাস্ত্র পাঠ করলেন অ্যান্ড স্টাডিড মেনি স্ক্রিপচার্স বাট নানক ট্রাভেলড ইন মেনি কান্ট্রিজ ট্রাভেল বা কান্ট্রিজ টু কান্ট্রিজ করলে হই ইন মেনি কান্ট্রিজ অনেক দেশে দেশে ঘুরলেন কমা আর কি করলেন দেখো বহু সাধু সন্ন্যাসীর সহিত মিশলেন আর সহিত মিশলেন মানে কি দেখো এখানে দেওয়া আছে ক্যাম ইন কন্ট্যাক্ট উইথ তাহলে কী করব অ্যান্ড ক্যাম ইন কন্ট্যাক্ট উইথ মেনি সেন্ট সেন্ট মানে সাধু সন্ন্যাসী এ আই এন টি জানো অবশ্য তাহলে কমা দিয়ে লিখছি ক্যাম ইন কন্ট্যাক্ট ক্যাম ইন টু কন্ট্যাক্ট হয় দুটাই হই ক্যাম ইন কন্ট্যাক্ট অথবা ক্যাম ইন টু কন্ট্যাক্ট কন্ট্যাক্ট উইথ মেনি সেন্টস উইথ মেনি সেন্টস এবারে শেষেরটা ও নানা শাস্ত্র পাঠ করলেন তাহলে অ্যান্ড স্টাডিড মেনি স্ক্রিপ্টার্স বা ভেরিয়াস স্ক্রিপচার্স কেমন তাহলে অ্যান্ড স্টাডিড বা লার্ন করলে হয় অবশ্য অ্যান্ড স্টাডিড ভেরিয়াস স্ক্রিপচার্স ভেরিয়াস স্ক্রিপচার্স ওকে তাহলে হয়ে গেল এরপরে শেষের লাইনটা দেখো এই সমস্ত আলোচনার ফলে তিনি বুঝিলেন ঈশ্বর এক তাহলে এই সমস্ত আলোচনার ফলে তাহলে বিকজ অফ অল দিস ডিসকাশনস একটা হতে পারে অথবা ফর দিস ডিসকাশন সেটা হতে পারে তাহলে আমরা বিকজ অফটা করে দিচ্ছি বিকজ অফ অল দিস ডিসকাশনস বিকজ অফ অল দিস ডিসকাশনস এইসব আলোচনার ফলে তিনি বুঝলেন যে তাহলে এখানে বুঝলেন মানে আন্ডারস্টুড হতে পারে অথবা একটা হতে পারে রিয়েলাইজ তা মানে হচ্ছে ওপরে উপরে বোঝা আর রিয়েলাইজ মানে হচ্ছে ভিতরে অনুধাবন করা তো সেক্ষেত্রে আমাদের এই রিয়েলাইজটা দিতে হবে রিয়েলাইজ দ্যাট দেখো ঈশ্বর এক তাহলে গড ইজ ওয়ান এটা কিন্তু সবসময় আমাদের প্রেজেন্টেন্স হবে যেহেতু এটা ইটার্নাল ট্রুথ গড ইজ ওয়ান তাহলে হি রিয়েলাইজ তিনি বুঝলেন যে তাহলে হি রিয়েলাইজড দ্যাট গড ইজ ওয়ান অনেকে কিন্তু গডের আগে দা বসিয়ে দিচ্ছে কিন্তু হবে না গড হচ্ছে ওয়ান অনলি ওয়ান তাহলে গড ইজ ওয়ান তাহলে দেখলে এ ট্রান্সলেশনটা মোটামুটি এটা সোজাই ছিল অবশ্য চলো একবার পুরোটা পড়েনি দেখো মহাত্মা নানক দ্য ফাউন্ডার অফ দ্য শিখ কমিউনিটি ওয়াজ বর্ন ইন পাঞ্জাব ইন এইটিন সিক্সটি নাইন এডি হি ওয়াজ এ ক্ষত্রিয় বাই ক্ল্যান হি ওয়াজ এ রিলিজিয়াস মাইন্ডেড অ্যান্ড বেনেভালেন্ট পার্সন ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফাদার ওয়াজ নট ওয়েল বা ওয়াজ নোট গুড তা করলে হতো হি ইউজ টু অ্যাডভাইজ নানক টু আর্ন মানি ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড বাট নানক ট্রাভেল্ড ইন মেনি কন্ট্রিজ ক্যাম ইন কন্ট্যাক্ট উইথ মেনি সেন্টস অ্যান্ড স্টাডিড ভেরিয়াস স্ক্রিপচার্স বিকজ অফ অল দিস ডিসকাশনস হি রিয়েলাইজড দ্যাট গড ইজ ওয়ান ওকে তাহলে এই ছিল ট্রান্সলেশনটা কেমন হয়েছে সে নিশ্চয়ই জানাবে আর তোমরা স্ক্রিনটাতে যে পেশেডটা দেখতে পাচ্ছ এটার কি অনুবাদ হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে ওকে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং